গুরুজনেরা ছোট ভাই বোনেরা তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন নম্বর যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। শালা এটা নাকি মেসেজ করছে ভাই, এটা দেখে আর যাই মনে হোক, আমার কিন্তু ভাই মেসেজ মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে এই মেয়েটা নিশ্চয়ই ওর আগের কোনো এক্স হবে। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি দেখতে চলেছি গোটা পৃথিবীর ওইটা মাথায় তুলে দেওয়া কিছু বলেন কি। তো তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। হ্যালো কেলাচাতাগণ, আজ আমি তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি তোমার এক্স যদি তোমার পিছন মেরে চলে যায় পরে তার পিছনটা তুমি কোন টেকনিকে কেমন ভাবে মারবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूं। তো আজকের ভিডিওতে আমরা যাকে নিয়ে কথা বলতে চলেছি তার নাম হলো ডক্টর বিউ হাইটাওয়ার, যার ভাই ইউটিউবে 1.53 মিলিয়ন সাবস্ক্রাইবার। ভাই লোকের পোদে হাতুড়ি দিয়ে ঠুকে 1.53 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে, ভাবা যায়? হ্যাঁ, কিছু করার নেই, এটাই বাস্তব। ভাই চ্যানেলের আর্ট কভার পিকটা একবার দেখো, দাদা একটা ইয়াব বড় হাতুড়ি নিয়ে দাঁত কেলিয়ে আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। দাঁত কেলাবে না, এ হচ্ছে পৃথিবীর একমাত্র লোক যে লোকের পোদ মারতে টাকা নেয়। এই কথা, এসব কি উল্টো পাল্টা বলছিস? হ্যাঁ আরে দাদা, আমি কি উল্টো পাল্টা বললাম, এটা তোমার কি মনে হচ্ছে, পোদে মারা নয় তো কি এটা? ও, তুই পোদে মারা বলেছিলি, আচ্ছা যাই হোক, কিন্তু একদিক থেকে তুই ঠিকই বলেছিস, প্রথম ঝলকে দেখে মনে হবে যে একটা মোটা রডকে ঠুকে ঠুকে ওখানে ঢুকিয়ে দিচ্ছে। আচ্ছা তো তোমরা যদি এর চ্যানেলে যাও তোমরা এই রকম কিছু থাম্বনেল দেখতে পাবে। দেখো এই থাম্বনেলটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, মনে হচ্ছে না যে একটা মোটা পেরেক দিদির পায়ে হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে ঢুকিয়ে দিচ্ছে? আর এটা দেখে মনে হচ্ছে ওটা জোর করে টিপে দিয়েছে। চমকানোর কিছু নেই দাদা, আরো একটা জিনিস দেখাচ্ছি, বলো এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? ভাই আমি অন্তত জানি না, ভাই তুই বলে দে তোর কি মনে হচ্ছে। এটা দেখে আমার দুটো কুমড়ো ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। এর চ্যানেলের যা থাম্বনেল সেটা দেখে তোমার মেসেজ চ্যানেল কম, তোমার মানুষের হাড় ভাঙা চ্যানেল ভাই বেশি মনে হবে। এই ভাই আবার নামের আগে ডক্টর লিখেছে, ভাই এটা ভাই কি ধরনের ডাক্তারি আমার জানা নেই, তোমাদের যদি জানা থাকে প্লিজ কমেন্ট করে জানিও। সে জানা থাক আর না থাক দাদা, ভবিষ্যতে যদি আমি ডাক্তারি নিয়ে পড়ি আমি এই ডাক্তারি নিয়েই পড়বো, এখানে রদ দেখা কলা বেচা দুটোই হবে একসাথে। সে তো না হয় পড়লি, কিন্তু তোর যা নোংরা মন, এই রকম কেউ যদি মাসাজ করাতে আসে তুই তোর চেম্বারে থাকবি কম আর বাথরুমে থাকবি বেশি। এর ভাই সব ভিডিওতে একটা মেসেজ কিন্তু কমন, এবং সেটা সব ভিডিওতেই তুমি পাবে, আর সেটা হচ্ছে এটা। ভাই এটা যদি কোনো ডাক্তারি পদ্ধতি হয় তাহলে বাংলাতে এর কি নাম হতে পারে তোমরা কমেন্ট করে জানিও। দাদা বাংলাতে এর একটাই নাম হতে পারে, সেটা হচ্ছে পদাঘাত। তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এরপরে অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রেখে দাও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর তুমি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটাও ফলো এবং লাইক করে নিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।